নমস্কার বন্ধুরা, আমি রাজীব। নিত্য নতুন ভ্রমণ স্থানের সম্পূর্ণ বিবরণ সহ ভিডিও নিয়ে হাজির একমাত্র আপনাদের জন্য। যারা প্রথম আমার ভিডিও দেখছেন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে দিন আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ আমি নিয়ে এসেছি উড়িষ্যা পঞ্চলিঙ্গেশ্বর যাত্রার ভিডিও। আমি এই পঞ্চলিঙ্গেশ্বর যাত্রা পর্বকে তিনটে ভাগে ভাগ করেছি। প্রথম ভিডিওতে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ইতিহাস, কিভাবে যাবেন, কোথায় থাকবেন তার বিশদ বিবরণ দিয়েছি। দ্বিতীয় ভাগে আমরা দেখাবো মন্দিরে যাবার রাস্তা ও তার সংলগ্ন স্থান, এবং তৃতীয় ভাগে আপনারা দর্শন করবেন বাবা পঞ্চলিঙ্গেশ্বর মহাদেব। আমি একটা পত্রিকাতে পড়েছিলাম, অসুররাজ বানাসুর ভারতবর্ষের অনেক স্থানে স্বয়ম্ভু লিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন, তার একটা আমাদের খুব কাছে অবস্থিত। খোঁজ করতে গিয়ে দেখলাম বানাসুরের প্রতিষ্ঠা করা স্বয়ম্ভু লিঙ্গ পরে মা সীতাও পুজো করেছিল, যখন বনবাসের সময় এই অঞ্চলে 5 দিন কাটিয়েছিল। এরপর জরাসন্ধ এই লিঙ্গের পুজো করে, এরপর উড়িষ্যা রাজ এইখানে মন্দির স্থাপন করেন। স্কন্দপুরাণে এই স্থানের উল্লেখ পাওয়া যায়, এক কুণ্ড থেকে অবিরত জলধারা এই পঞ্চ শিবলিঙ্গকে সবসময় সিক্ত করে লাগে, অবিরাম ধারা তার ওপর পড়তে থাকে। একমাত্র মে মাসে এই স্বয়ম্ভু লিঙ্গ জনসমক্ষে দৃশ্যমান হয়, বাকি সময় জলের তলায় থাকে। আমরাই সর্বপ্রথম আপনাদের এই পঞ্চলিঙ্গের স্পষ্ট রূপ দেখাবো। এবার আসুন জেনে নেওয়া যাক কোথায় এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির অবস্থিত। উড়িষ্যার নীলগিরি পর্বতমালার একটা অংশ দেবগিরি নামে পরিচিত, সেই দেবগিরি পর্বতের কুলদিহি অরণ্যে এই মন্দির অবস্থিত। 206টা সিঁড়ি পেরিয়ে পর্বতের চূড়ায় এই মন্দির। কলকাতা থেকে টানা 200 কিলোমিটার গাড়ি চালানোর পর আমরা বালাসোরের একটা হোটেলে গাড়ি দাঁড় করালাম চা জল খাবারের জন্য। প্রায় 1 ঘন্টা বিশ্রামের পর আমরা আবার রওনা দিলাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। আপনারা যদি কলকাতা থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেতে চান তাহলে কলকাতা থেকে বালাসোর পর্যন্ত ট্রেনে গিয়ে ওখান থেকে পঞ্চলিঙ্গেশ্বরের বাস ধরে যেতে পারেন। আর যারা আমার মতন বাই কারে যেতে চান তারা ন্যাশনাল হাইওয়ে ধরে দীঘা হয়ে বালাসোর এবং বালাসোরে একটা ব্রেক নিয়ে পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছাতে পারেন। কলকাতার থেকে পঞ্চলিঙ্গেশ্বর মাত্র 275 কিলোমিটার রাস্তা, সময় লাগে বিশ্রাম নিয়ে প্রায় 6 ঘন্টা। যদি আপনারা সকাল 6টায় কলকাতা থেকে যাত্রা শুরু করেন তাহলে 12টা থেকে 12:30টার মধ্যে কুলদিহি পৌঁছে যাবেন। এরপর পঞ্চলিঙ্গেশ্বর সংলগ্ন স্থানে অনেক থাকার হোটেল আছে, তবে রূপক ভিলেজ রিসর্ট আপনাদের মন কাড়বে। হোটেল পৌঁছে স্নান খাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আপনারা আশেপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন, আর যদি হাতে সময় কম থাকে তাহলে পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবের পুজো দিতে চলে যান। আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি। প্রকৃতি সম্পূর্ণ চেঞ্জ, পথের ধারে পাহাড় দৃশ্যমান, নীলগিরি পর্বতমালা একদম সামনে। আমাদের আগের ভ্রমণ সিরিজে আমরা কলকাতার কাছে সেরা 7টি সমুদ্র সৈকতের ভিডিও আপনাদের দেখিয়েছি, তাই সমুদ্রের পর আমরা চলে এসেছি সম্পূর্ণ একটা অফবিট পাহাড় ভ্রমণে। কলকাতার কাছে এত সুন্দর একটা পাহাড়ি জায়গা অনেকেরই অজানা। এই বানাসুর কে ছিল তা আমরা দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা করব। আমি তো প্রকৃতিকে ভীষণভাবে উপভোগ করছি। বন্ধুরা, আপনাদেরও যদি জায়গাটা ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছে চলে এসেছি, তাই এই ভিডিও আর দীর্ঘ করলাম না। দ্বিতীয় ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। গুড বাই।